গাইছে কেউ আর ভাবছে কেউ, বিকোচ্ছে গান নানা উচ্ছে ঢেউ। গাইছে কেউ আর ভাবছে কেউ, বিকোচ্ছে গান নানা উচ্ছে ঢেউ। সুর ছন্দ নিয়ে আসছে হাজার সারে গা অ্যান্ড বাজার, সারে গান বাজার। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ একমাত্র এবং একান্তই বাংলা গানকে নিয়ে আমাদের এই নতুন স্বাদের অনুষ্ঠান গান বাজার। আমরা যারা বাংলা গানের কথা ভাবি, আমরা এই অনুষ্ঠানে খুঁজব, ভাবব বাংলা গানের কথা, দেখব বাংলা গান এবং অবশ্যই শুনব বাংলা গান। আর আপনারা যারা টেলিভিশন সেটের সামনে বসে আছেন, আপনাদেরও কিন্তু এই অনুষ্ঠানে একটা বিশেষ ভূমিকা আছে। কিভাবে? শুনতে থাকুন, দেখতে থাকুন গান বাজার। সমুদ্রগর্ভে প্রতিদিন অসংখ্য বুদবুদ উঠছে, উঠছে আর উঠছে। কেউ তার কোনো খোঁজ রাখে কি? রাখে না। কিন্তু বাংলা গানের বাজারে প্রতিদিন যে অসংখ্য ক্যাসেট এবং সিডি প্রকাশিত হচ্ছে, খানিকটা হলেও তার খোঁজ কিন্তু আমরা আপনাদের দিতে পারি। আসুন আমাদের এই বিভাগ জাস্ট রিলিজ। সারেগামা এইচএমভির ক্যাসেটে কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত নব নব রূপে। সারেগামা এইচএমভির ক্যাসেটে বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্রহ্মসঙ্গীত। সারেগামা এইচএমভির ক্যাসেটে দ্বৈত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত তোমায় আমায় মিলে, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। সারেগামা এইচএমভির ক্যাসেটে বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রীষ্ম ঋতুর গান এসো হে বৈশাখ। সারেগামা এইচএমভির ক্যাসেটে সুমিত্রা সেন ও সাগর সেনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত হৃদয় বিনায় গাহিরে। সাগরিকার ক্যাসেটে বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রনাথের সেরা প্রেমের গানের সংকলন প্রেম। কৃষ্ণা ক্যাসেটস সিডিতে হরে কৃষ্ণ কীর্তন। কৃষ্ণা ক্যাসেটস সিডিতে মীনা চৌধুরীর কণ্ঠে পদাবলী কীর্তন। আশা অডিও সিডিতে প্রকাশিত অজয় চক্রবর্তীর কণ্ঠে রবীন্দ্রনাথের গান অজানা খনির নূতন মণি। আশা অডিও সিডিতে প্রকাশিত অজয় চক্রবর্তীর কণ্ঠে ভক্তিগীতি সমর্পণ। মেগাফোন থেকে সিডিতে প্রকাশিত মিউজিক্যাল ফ্যান্টাসি টিগর্স ফাল্গুনি। মেগাফোন থেকে প্রকাশিত বিভিন্ন চলচ্চিত্র শিল্পীর নিজের কণ্ঠে গাওয়া সিডি তারা ঝিলমিল। সাগরিকা থেকে প্রকাশিত সিডি পঞ্চভাস্কর, শিল্পী আনন্দধ্বনি বাংলাদেশ। আশা অডিও থেকে প্রকাশিত সিডি চিরপথের সাথী, শিল্পী দেবব্রত বিশ্বাস। সাগরিকা থেকে প্রকাশিত দেবব্রত বিশ্বাসের কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের গান অমূল্য। সাগরিকা থেকে প্রকাশিত সিডি শিল্পী মিতা হকের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত মনির মাঝে যে গান বাজে। সাগরিকা থেকে প্রকাশিত সিডি পথের সাথী, শিল্পী শ্রীকান্ত আচার্য ও ডক্টর রাজীব চক্রবর্তী। বর্তমান সময়ের দাবি মেনে গান কিন্তু এখন শুধুই শোনবার নয়, দেখবারও। আসুন বাছাই করা কিছু গানের ছবি নিয়ে আমাদের নতুন বিভাগ আওয়ার চয়েস। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম,
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। বাংলা গান নিয়ে নানা মুনির নানা মত। বাংলা গান কেমন হতো, বাংলা গান কেমন হচ্ছে, বাংলা গান কেমন লাগতো, বাংলা গান কেমন লাগছে, ইত্যাদি ইত্যাদি। এই বিভাগে প্রত্যেক দিন উপস্থিত থাকবেন কোনো না কোনো একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, যিনি জানাবেন বাংলা গান নিয়ে তার ওপিনিয়ন। আর আপনিও তৈরি থাকুন, কারণ আপনিও জানাবেন বাংলা গান নিয়ে আপনার ওপিনিয়ন। আমাদের পরবর্তী বিভাগ মাই ওপিনিয়ন। সাম্প্রতিককালে বাংলা গান বাজানোর একটা একটা আন্দোলন মতো শুরু হচ্ছে আর কি, মানে বাংলা গান বাজাতে হবে, একটা রব উঠেছে বাংলা গান বাঁচাও। আমার মনে হয় বাংলা গানকে আলাদা করে বাঁচানোর কোনো দরকার নেই, যদি একটা জাতি বেঁচে থাকে মানে বাঙালি জাতি, তাহলে বাংলা গান এমনি বাঁচবে। তো সমস্যা এবার বাংলা বাঙালি জাতিটাকে বাঁচিয়ে রাখা, বাংলা ভাষাটাকে বাঁচিয়ে রাখা। তার জন্যে আমার মনে হয় একটু সচেতন হওয়া দরকার। আর আর বাংলা গান তো আমি গান গাই, আপনারা সবাই জানেন বাংলা গান গাই, তার মূল কারণ আমি বাঙালি বলে। হ্যাঁ, আর বিচ্ছিন্নভাবে গান বাঁচানো বা গান সম্পর্কে কিছু বলার দরকার নেই আমার। আমার মনে হয় বলা অনেকেই বলতে পারেন, এই সমস্ত কথা বলবেনও, কিন্তু আমার মনে হয় বাংলা ভাষাটাকে কি যথার্থভাবে ভালোবাসা হচ্ছে, বাংলা ভাষার প্রতি কি যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে, বা যথেষ্ট নয় মানে সামান্য যতটুকু দরকার ততটুকু গুরুত্বই কি দেওয়া হচ্ছে বাংলা ভাষাকে, আমার মনে হয় এই বিষয়ে একটু ভাবলে ভালো হয় আর কি। কেনা আর বেচা, এই নিয়েই তো বাজার। আর এ বাজারে বিকোচ্ছে বাংলা গান। গানের অ্যালবামের বিক্রির পরিসংখ্যানের উপর ভিত্তি করে আমাদের এই বিভাগটি। এই বিভাগে আমরা জানাব গত সপ্তাহের বিক্রির পরিসংখ্যানের ভিত্তিতে সেরা দশটি অ্যালবামের শীর্ষ নাম, টপ টেন। নাম্বার টেন, রিচিং আউট, কবির সুমন, কসমিক মিউজিক। নাম্বার নাইন, ফিরে দেখা, নচিকেতা ও শুভমিতা, তাল অডিও। নাম্বার এইট, পথের সাথী, শ্রীকান্ত আচার্য ও ডক্টর রাজীব চক্রবর্তী, সাগরিকা। নাম্বার সেভেন, আপন মনে, ইন্দ্রনীল, প্রাইম মিউজিক। নাম্বার সিক্স, সাথী, ছায়াছবি, সাউন্ড অফ মিউজিক। নাম্বার ফাইভ, স্নেহের প্রতিদান, ছায়াছবি, শ্রদ্ধা। নাম্বার ফোর, সুখেরি ছোঁয়াতে, মিতা চ্যাটার্জি, অ্যাটলান্টিস। নাম্বার থ্রি, ভালোবাসতে বলো, লোপামুদ্রা, সারেগামা এইচএমভি। নাম্বার টু, স্পেশাল, ভূমি, টাইমস মিউজিক। এবং নাম্বার ওয়ান, যাত্রা শুরু, ভূমি, টাইমস মিউজিক। Thank you.
কথায় বলে তিলে তিলে হয় তিলোত্তমা, তেমনি তিল তিল সাধনার ভেতর দিয়ে গড়ে ওঠেন একজন শিল্পী, একজন তারকা। আসুন এই বিভাগে আমরা পরিচিত হব কিছু উদীয়মান তারকার সঙ্গে, আর আপনারাও জেনে নিন, বুঝে নিন কেন আমাদের বিশ্বাস যে এরাই আমাদের আগামী দিনের উদীয়মান তারকা, অর্থাৎ রাইজিং স্টার। উত্তরবঙ্গের শিলিগুড়ি নিবাসী প্রয়াত দিলীপ কুমার দের মেয়ে সোমা দে গত 10 বছর ধরে সঙ্গীত সাধনায় রত। আমার মা শেফালি ঘোষ, আমি শুক্লা দে এবং আমার মেয়ে সোমা দে। ও ছোটবেলা থেকে গান বাজনার দিকে খুব ঝোঁক। পলিটিক্যাল সায়েন্সে স্নাতক সোমা গত 10 বছরে পর্যায়ক্রমে কখনো শাস্ত্রীয় সঙ্গীত, ভজন, গজল, আধুনিক শিখেছে ভারতী ভট্টাচার্য, প্রণব ভট্টাচার্য, জয়শ্রী গুপ্তা প্রমুখ ব্যক্তিত্বের কাছে। বর্তমানে NIIT থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করার সময় প্রয়াগ সঙ্গীত সমিতি থেকে সিনিয়র ডিপ্লোমা করেছে। মধুবর্মন, গোপাল বর্মনের সুরে ও দেবপ্রসাদ চক্রবর্তীর কথায় রেকর্ড করা সোমার গান খুব তাড়াতাড়ি ক্যাসেট আকারে প্রকাশিত হবে। আমি বেশ কিছুদিন ধরে গান করছি আমার বাবার অনুপ্রেরণায়। শুধু বাবা নয়, বাবা মা, দাদা এবং আমার আত্মীয় স্বজন, বিশেষ করে আমার দিদা ভীষণভাবে অনুপ্রেরণা যোগায়। ওর বাবাও খুব ভালোবাসতেন, উনি এখন আমাদের মধ্যে নেই, তা ওনারও খুব উৎসাহে ও খুব মানে অনেকদিন থেকেই চেষ্টা করে যাচ্ছে বড় হওয়ার। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করছি NIIT থেকে, জানি না কি করতে পারবো, তবে এখনো করছি। তবে প্রথম স্থানে রয়েছে আমার গানটা। জীবনে মরণে তুমি।
অনেকদিন ধরেই চলছিল নিবিড় সাধনা আর অনুশীলন, ঘটেছে কিছু স্বীকৃতি লাভ, আমাদের সঙ্গে হঠাৎ দেখা, শুনলাম ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো, আর তৎক্ষণাৎ মনে হলো আপনাদের সঙ্গেও করিয়ে দিই ইন্ট্রোডিউস। ১৯৭৪ সাল থেকে দিনহাটার সজল বসুর গিটার শেখা শুরু। প্রথমে অমিত ঘোষ, তারপর দিবাকর চট্টোপাধ্যায়ের কাছে শেখা সজলবাবু ১৯৮৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত গোপাল কর্মকারের কাছে বাজনার পারফেকশনের ব্যাপারে সহযোগিতা লাভ করেন। ১৯৮৭ সালে আকাশবাণী শিলিগুড়িতে লাইট টিউন অডিশন দিয়ে পাশ করেন। ২০০৩ সালে জলপাইগুড়ি দূরদর্শন থেকে সজলবাবুর অনুষ্ঠান সম্প্রচারিত হয়। সঙ্গীত সমিতির প্রভাকর উপাধি পান। বর্তমানে সরগম মিউজিক কলেজে গিটার শেখান ও বঙ্গীয় সঙ্গীত পরিষদের এক্সামিনার। এত কিছু থাকতে আমি গিটারটা শেখা শুরু করলাম, কারণ হচ্ছে যে গিটারের আওয়াজটা খুব মিষ্টি লাগে আমার কাছে, এবং এতে সব ধরনের সঙ্গীত যেরকম রবীন্দ্রসঙ্গীতও ভালো লাগে, আবার নজরুল গীতি এবং আধুনিক গান এবং হিন্দি ছায়াছবি, বাংলা ছায়াছবি সব কিছু বাজানো যায়। তার মানে তোর বিয়ে হয়ে গেছে? শুনবেন কি করে হলো, হয়ে গেল।
বন্ধুরা, এমন মানুষ বোধহয় পৃথিবীতে খুঁজে পাওয়া খুব দুষ্কর যিনি জীবনে এক মুহূর্তের জন্য কখনো কোনো একটি গানের একটি লাইন গুনগুনিয়ে ওঠেননি। বন্ধুরা, আমরা এই পর্বে উপস্থিত করব আপনাদের সামনে একজন বিশিষ্ট ব্যক্তিত্বকে, যিনি শোনাবেন তাঁর প্রিয় একটি গান। আর আপনারা যদি সেই গানের পরিচয় জানাতে পারেন তাহলে আপনাদের জন্য রয়েছে দারুণ আকর্ষণীয় পুরস্কার। তাহলে চলুন শোনা যাক, দেখা যাক কি গাইছেন, কে গাইছেন আমাদের মাই চয়েস। সইতে পারি না বলা, মন নিয়ে চিনে মেনে সইব না, সইতে পারি আমি যে জেনেছি ঝঞ্ঝট প্রেম অন্তরে আনে ঝঞ্ঝা, আমি যে বুঝেছি পৃথিবীতে নেই দিবানিশি চায় মন যা, তাই নিয়ে খুশি হয়ে যা যে থাকে থাক। আহ, সইতে পারি না বলা, মন নিয়ে চিনমিনি সইব না, সইতে পারি। শুনলেন তো, আমাদের প্রশ্ন মূল গানটি কার গাওয়া, মূল গানটি কার গাওয়া, চটপট 10 দিনের মধ্যে আমাদের লিখে জানান এই ঠিকানায়। গান বাজার, উত্তরায়ণ ক্রিয়েটিভ ইউনিট, 156/71 বিটি রোড, কলকাতা 35। SMS করুন 9830150294। ইমেল পাঠান gunbazaar@bangalive.com। এই অনুষ্ঠানে আপনাদের জন্য একটা বিভাগ থাকবে। প্রত্যেক মাসে সেই বিভাগের একটা বিষয় আমরা স্থির করে দেব। আপনারা সেই বিষয়ের ওপর আমাদের চিঠি লিখে জানাবেন। আর হ্যাঁ, সঙ্গে কিন্তু অবশ্যই আপনাদের ছবি পাঠাবেন। বিজয়ীর ছবি সমেত সেরা চিঠি আমরা এই অনুষ্ঠানে পড়ে শোনাব। কেন বলুন তো? কারণ এই বিভাগটার নামই হচ্ছে পিকচার মেসেজ। এ মাসের বিষয়, বাংলা গান আরও ভালো হবে যদি। ছবি সমেত 100 শব্দের মধ্যে লিখে জানান আমাদের ঠিকানায়। অনুষ্ঠানের শেষে আমাদের ঠিকানা লক্ষ্য করুন। বন্ধুরা, প্রত্যেক মাসে এই অনুষ্ঠান পরিচালনা করতে আসবেন আমার মতোই অন্যান্য সঙ্গীত শিল্পীরা। আর আপনাদের অনুরোধ মতো আমরা এই অনুষ্ঠান শেষ করব একটি বাংলা গান দিয়ে। আজকে আসি, আবার নিশ্চয়ই দেখা হবে। রাজা মুকুট পরে বসে আছো সিংহাসনে, রাজ্য জুড়ে সবাই তোমায় ভীষণ মানে, যখন তখন যাকে তাকে পাঠাও তুমি নির্বাসনে, নিজ তুমি বন্দি সেটা কজন জানে। রাজা মুকুট পরে বসে আছো সিংহাসনে, রাজ্য জুড়ে সবাই তোমায় ভীষণ মানে, যখন তখন যাকে তাকে পাঠাও তুমি নির্বাসনে, নিজ তুমি বন্দি সেটা কজন জানে।